খানাকুলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু। পাট কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে মৃত্যু হলো এক কৃষকের। ঘটনাটি ঘটে বুধবার খানাকুলের নন্দনপুর এলাকায়। মৃত ওই কৃষকের নাম নিমাই দাস, বাড়ি ওই এলাকাতেই। জানা গেছে, বুধবার সকালে দাদার সাথে নন্দনপুর এলাকার মাঠে জমিতে পাট কাটতে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেখানেই তাকে একটি বিষধর সাপে কামড় দেয়। পরিবারের অনুমান, ওই ব্যক্তিকে চন্দ্রবোরা সাপে কামড় দিয়েছে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই মাঠের মধ্যে জমিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। তড়িঘড়ি তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। ঘটনায় শোকের ছায়া পরিবারের। আজকে সকালবেলা গিয়েছিল পাট চাষ, পাট কাটার জন্য। সেই যাতে গিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখনই সাপে ছোবল খেয়েছে। তারপর সেখানেতেই অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে যাওয়ার পর এখানে গ্রামীণ হসপিটালে খানাকুলে আনা হয়। এখানেতে ডাক্তার কর্তব্যরত ডাক্তারবাবু বলেছেন যে উনি মারা গেছেন। এবার যে পাশাপাশি বলছে সবাই নাকি ওটা চন্দ্রবোরা ছিল, সাপের ছোবলে মারা গেছে। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।